এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে। প্রতিবন্ধীদের মাঝে উপজেলা চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন জেহানের খাদ্য বিতরণ। নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন জেহান নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বিতরণ করেন। বুধবার সকালে নোয়াখালী সদর উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে নোয়াখালী সদরের 13 ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ডের 300 প্রতিবন্ধীকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সর্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম সিদ্দিক রাজু, 6 নং নোয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান নাসের। এ সময় শামসুদ্দিন জেহান বলেন, আজকে আমরা যারা প্রতিবন্ধী, আমাদের আপনারা জানেন দেশে বর্তমানে করোনা ভাইরাসের যে অবস্থা, একটা মহামারী। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এমপি মহাজ একরাম কর্মীর নির্দেশে এই যারা প্রতিবন্ধী অনেকে ভাতা পান নাই, যারা লিস্টে আছেন, আমাদের যে সমাজ অফিসার আছে ওনার সাথে পরামর্শ করি এবং ইউনিয়ন সভা যেখানে আছে, আমরা আজকে এই এমপি মহোদয়ের নির্দেশে আমরা যে সুন্দরভাবে করতেছি, যারা প্রতিবন্ধী অনেকে ভাতা পান নাই বা তার অপেক্ষা আছেন, আমরা তাদেরকে সুন্দরভাবে এই খাদ্য, যে এখানে চাউল আছে, ডাল আছে, তেল আছে, সেমাই আছে, চিনি আছে, দুধ আছে, বাংলাদেশ আওয়ামী লীগ মানুষ গরিবের মানুষের থাকে এবং পাশে যে কোনো গরিবের সহযোগিতা করে। আমি আশা করি আমাদের যারা আছে এখানে, আমাদের যে ইউনিয়নের চেয়ারম্যানরা আছে এবং যারা আমাদের পাবলিক অনেক প্রতিনিধি আছে, আমি সবাইকে উদারত্ব আহ্বান জানাবো, আসুন আমরা এই মুহূর্তে কিন্তু মানুষ গরিব মানুষের পাশে থাকি এবং মানুষকে সাহায্য করি এবং কেউ যেন খাবার জন্য না মরতে হয়। আর সাংবাদিক যারা আছেন তারা অনেক কষ্ট করতেছেন, আজকে যে সাংবাদিক বলেন, প্রশাসন বলেন, সবাই কিন্তু এই করোনাতে আক্রান্ত। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা যে যা যার অবস্থা আছে নিজেকে আপনারা সতর্কভাবে চলবেন এবং স্বাস্থ্য সেবা নিয়ে চলবেন। আমি সবার কাছে উদারত্ব আহ্বান জানি। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।